ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে চলছে তীব্র যুদ্ধ। পলিটিশিয়ানদের বিকৃত মস্তিষ্কের চিন্তাভাবনা, অন্যদিকে শত শত মানুষের যুদ্ধকে নিয়ে শত শত কাল্পনিক ফ্যান্টাসি। কলুষিত সমাজের এই করুণ পরিস্থিতিতে চারিদিক যখন বিশৃঙ্খলতার অন্ধকারে নিমজ্জিত, তখনই উদ্ভব হলো এক অনন্য কবির, কবি আর্থার র্যাবো। যেহেতু প্রফেশনের দিক থেকে তিনি একজন সৈনিক ছিলেন, তার জন্যই আর্থারের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল যুদ্ধের। অন্য কয়েকজন সৎ মানুষের মতো তিনিও বুঝতে পেরেছিলেন যে আর যুদ্ধ নয়, শান্তি চাই। আর্থার র্যাবো ওয়াজ এ সোলজার ইন দ্য ডাচ কলোনিয়াল আর্মি ইন 1876। মাত্র 16 বছর বয়স থেকে কবিতা লেখার জন্য বিশ্ব সাহিত্যের অঙ্গনে আর্থার র্যাবোর নাম চিরন্তন, যেহেতু তিনি একজন ফার্স্ট টাইম সোলজার ছিলেন। তার লেখা, আর্থার র্যাম্বোর লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার আমাদের সেই যুদ্ধের কথাই বলে, এবং যুদ্ধ যে সমাজে কোনো শান্তি আনতে পারে না, ইট অনলি ডিস্ট্রাক আওয়ার সোসাইটি, এই কথাই আমাদের আর্থার র্যাম্বো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার মাধ্যমে পরিস্ফুটিত করেছেন খুবই সুন্দর অথচ যথার্থ ভাষায়। পেত্রার্কান সনেটের অঙ্গনে লেখা তার এই কবিতাটিতে আছে 4টি পরিচ্ছেদ, যার মধ্যে 2টো 4-4 লাইনের এবং আর 2টো 3 আর 3টি লাইনের। কবিতাটির প্রথম 4টি লাইন সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন এক অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেয়। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা ধীর গতিসম্পন্ন নদী বয়ে গেছে, অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্র্যাস। এবং সেই ধীর গতিতে প্রবাহিত নদীটি যেন সবুজ ঘাসের উপরে রূপলি ধারার মতো প্রকাশিত হচ্ছে। এখানে ভ্যালি মানে হলো 2টো পাহাড় বা পর্বতের মধ্যবর্তী স্থান, আর লং স্ট্র্যান্ডস অফ সিলভার মানে হলো সিলভারের ধারা অথবা রূপলির ধারা, অথবা তোমরা বলতে পারো লম্বা রূপোর ফিতে। এই সবুজের মাঝে রূপলির ধারা কার না ভালো লাগে? ফ্রম দ্য মাউন্টেন্স টপ স্ট্রিমস দ্য সানস রেজ, পর্বতের উপর থেকে ঝরে পড়ছে সূর্যের স্বর্ণালি রশ্মি। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, সূর্যের সেই মনোরম রশ্মি যেন পাদদেশকে পূর্ণ করে দিচ্ছে। এখানে স্ট্রিমস বলতে বোঝানো হচ্ছে ঝরে পড়া, আর ফিল দ্য হলো বলতে বোঝানো হচ্ছে পাদদেশকে পরিপূর্ণ করে দিচ্ছে ফুল অফ লাইট অর্থাৎ আলোতে। চমৎকার সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্যের পরে লেখক দ্বিতীয় প্যারাগ্রাফে আমাদেরকে বর্ণনা দিচ্ছে সেই সোলজারের কথা, যে সোলজারকে কবি স্বচক্ষে দেখেছিলেন মাঠের মধ্যে পড়ে থাকতে। এ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথ, একদম সদ্য যুবক বয়সের একটা সোলজার মুখ হাঁ করে পড়ে রয়েছে। এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, আর তার মাথার নিচে আছে একটা বালিশ, ফান গাছের তৈরি একটা বালিশ। অ্যাসলিপ, যেন ঘুমিয়ে রয়েছে। আসলে কবি এখানে এখনও বুঝতে পারেননি যে এই সোলজারটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এখন আর তার প্রাণ নেই, সে নিস্তেজ, সে কিভাবে উঠবে, সে যে নিষ্ঠুর যোদ্ধাদের হাতে নিহিত। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সে যেন তার হাত পা বিছিয়ে পড়ে আছে। হেভি আন্ডারগ্রোথ বলতে এখানে বলা হচ্ছে বুশ অর্থাৎ ঝোপঝাড়। ফেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান সকড বেড, তাকে দেখতেও লাগছে বিবর্ণ। কেনই বা লাগবে না বিবর্ণ, কারণ সে তো মারাই গেছে। ইন হিজ ওয়ার্ম গ্রিন সান সকড বেড, সূর্য স্নানে সিক্ত সেই বিছানার উপরে তার দেহটা এখন উষ্ণ হয়ে গেছে।